আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা ভিডিওটি দেখছেন। আজকে আমি একটি অন্যরকম রান্না নিয়ে এসেছি। আজকে যে রান্না করব এই রান্নাটার নাম হলো বেগুন খাড়ি। বেগুন খাড়ি রান্না করার জন্য আমি 100 গ্রামের মতো এখানে বেগুন কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি চেপা শুটকি 4টি, কাঁচামরিচ নিয়েছি 6টি একটু বড় আকারের, তারপর এখানে আছে 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ খাবার সোডা, আর আছে 1 কাপ পানি। রান্নাটি একটু ঝালঝাল হবে, এই রান্নাটা একটু ঝালঝাল করে খেলে ভালো লাগে। রান্নাটি করার জন্য আমি পাত্রে বেগুন ঢেলে নিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চেপা শুটকি, কাঁচামরিচ, দেব লবণ আর দেব খাবার সোডা। তারপর এখানে আমি 1 কাপ পানি দিয়ে দেব। 1 কাপ পানি দিয়ে এটাকে এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব, কিন্তু বলক আসার সাথে সাথে ঢাকনাটাকে খুলে নিতে হবে। ঢাকনাটা যদি বলক আসার সাথে সাথে খুলে নিতে না পারি তাহলে এটা উপচে বাইরে পড়ে যাবে। এখানে যখন অনেকগুলো বলক আসছে উপচে পড়ে যাবে মনে হচ্ছে, তখন আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। আর রান্নাটা আমি করছি একদম ফুল আঁচে, মানে গ্যাসের পুরোটা আমি বাড়িয়ে দিয়েছি। আর এটা পুরো গ্যাসে ফুল আঁচে রান্না করলেই ভালো। এখন আমি একবার কমিয়ে দিচ্ছি, একবার আমি বাড়িয়ে দিচ্ছি। এটা অনেকক্ষণ ততক্ষণ রান্না করব যতক্ষণ আমার মনে হচ্ছে বেগুনটা সেদ্ধ হয়েছে কিংবা চেপা শুটকিটা সেদ্ধ হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চারপাশে যে লেগেছিল সেগুলো একটু সরিয়ে দিলাম, হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসছে এবং গন্ধটাও খুব সুন্দর আসছে যেটা আমি পাচ্ছি। এটা খাবার সোডা দেওয়ার জন্য এরকম বারবার উতলে আসছে। তো আমি গ্যাসটা একবার বাড়াচ্ছি, একবার কমিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা একটু বাড়িয়ে রাখব বেশ কিছুক্ষণের জন্য। চেপা শুটকির যে অনেকগুলো কাঁটা থাকে এটা এখন ওপরে ভেসে আসবে, এগুলোকে আমি বেশ একটু আগুন দিয়ে কাঁটাগুলোকে ভালো মতো উপরে ভেসে আসতে দেব। তারপর যখন মনে হবে যে কাঁটাগুলো একদম ভেসে আসছে তখন এটাকে আমি তুলে ফেলে দেব। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকেই আমার ভিডিওটি দেখছেন কিন্তু একদমই লাইক দিচ্ছেন না। যারা লাইক দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও লাইক দেননি দয়া করে একটু লাইকটা দিয়ে দেবেন। তো আমার কাঁটাগুলো তোলা হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ একটু আগুনে রাখবো এটাকে। এই খাবারটা আসলে তাদেরই ভালো লাগবে যারা এটা খেয়ে অভ্যস্ত, আর যারা অভ্যস্ত না এটা তাদের এত বেশি ভালো লাগবে না। কিন্তু এটা আমরা যারা খাই এটা আমাদের খুবই পছন্দের এবং খুবই ভালো লাগে। অনেকগুলো তেল মশলা মাছ মাংস খাবার পর এই খাবারটা যখন খাই তখন ভালো লাগে। আর এমন হয় যে আমার বিশেষভাবে এটা একদিন দুই দিন পর পর এই জাতীয় রান্না করে খেতে হয়, আর প্রতিদিন থাকলেও কোনো সমস্যা নেই। তো আমার রান্নাটা হয়ে গেছে। এটা যদি আমি আরও বেশি রেখে দিই এটার কালারটা অন্যরকম হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এটা একটু আমি ঝোল ঝোল করে রাখব, আর এটা আরেকটু শুকিয়ে নিয়ে মাখামাখা করেও রান্না করা যাবে। কিন্তু আমি এখানে 1 কাপ পানি দিয়েছি, মাখামাখা রান্না করলে এখানে 1/2 কাপ পানি দিতে হতো। চুলাটা একদম আমি নিভিয়ে দিয়ে রান্নাটা আমি পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি। আপনাদের সবাইকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি।